প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডিও থেকে। আমরা সবসময় তোমাদের সাথে অনলাইনে কানেক্টেড আছি, এর পাশাপাশি সেন্ট জোসেফ স্কুলের কলেজের অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন সংযোজন কিছু ইউটিউবে ভিডিও আপলোড যা আমরা ক্লাস আকারে তোমাদেরকে দেব, তোমাদের আশা করি বেশ ভালোই উপকার হবে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে হাজির হতে চাই সেটা হচ্ছে পোলারায়ন। এই শব্দটার সাথে আমরা 9-10-এ পরিচিত ছিলাম না, সেই পোলারায়ন বিষয়টা আমরা একটু জানবো। আর এই পোলারায়নটা জানলে আমরা এখান থেকে কোনো একটা যৌগ কতটুকু মানে তার কোনো একটা পোলার দ্রাবক যেমন পানি, তো সেখানে তার দ্রাব্যতা বা বেশি হবে না কম হবে বা তার গলনাঙ্ক মানে বেশি হবে একটা যৌগের থেকে আরেকটা অন্য যৌগ ভিন্ন যৌগের, সেই বিষয়গুলো আমরা তুলনা করতে পারবো এবং একটা ধারণা পাবো। আর এই তাহলে আমরা শুরু করতে চাই পোলারায়ন, যা ইংরেজিতে বলা হয় পোলারাইজেশন। তাহলে পোলারায়নে ঢোকার আগে আমি একটু তোমাদেরকে ক্লাস 9-এ একটু ফিরে নিতে চাই, 9-10-এর ক্লাসে ওখানে আমরা একটা শব্দ শিখে এসেছি পোলারিটি। তো আমরা একটু মনে করতে চাই সেই পোলারিটি কি, যেহেতু আমি একাই এখানে বক্তা তো স্বাভাবিকভাবেই বিষয়টা আমাকেই তোমাদের সামনে তুলে ধরতে হবে, হয়তো তোমাদের কাছে আমি জিজ্ঞেস করতাম। তো পোলারিটিটা আসলে কি, পোলারিটিটা বেসিক্যালি হচ্ছে কোনো একটা সমযোজী যৌগ যেখানে দুইটা পরমাণুর মধ্যে সমযোজী যখন বন্ধন হয়, সেই বন্ধনকৃত ইলেকট্রন যে বন্ধন জোড় ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন গুলো যখন কোনো একটা পরমাণু নিজের দিকে টানার চেষ্টা করে, এই বিষয়টাকে আমরা বলি পোলারিটি। যেমন হাইড্রোজেন এবং হাইড্রোজেন, এখানে যে বন্ধন জোড় ইলেকট্রন দুইটা আছে, এই দুটো ইলেকট্রন এই হাইড্রোজেনটাও টানছে এই হাইড্রোজেনটাও টানছে, এই যে টানাটানি ধর্মটা, এই ধর্মটাই কিন্তু পোলারিটি। এখন পোলারিটি এই ক্ষেত্রে কিন্তু আমরা মূলত পোলারিটি কোনো পার্থক্য দেখছি না, কেন, কারণ এইটার পোলারিটি মান 2.1, তড়িৎ ঋণাত্মকতা মান এইটার মানও 2.1, ফলে এখানে কিন্তু উভয়ের ক্ষমতা সমান হওয়ার কারণে ওই ইলেকট্রন যুগল যেটা আছে বন্ধন ইলেকট্রন সেটা কেউ নিতে পারছে না। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে একটু অসমতা থাকে ক্ষমতার মধ্যে ইলেকট্রন টানার, যেমন ক্লোরিন আমরা সবাই জানি যে এটা বেশি ক্ষমতাবান ইলেকট্রন টানার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে ক্লোরিনের হচ্ছে অ্যারাউন্ড 3, হাইড্রোজেন 2.1, এখানে এই দুইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার কথা পার্থক্য অনেক বেশি, যার কারণে এই দুইটা ইলেকট্রন অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রন এই ক্লোরিন নিজের দিকে একটু কাছে নিয়ে রাখবে, ফলে এই ইলেকট্রনের চার্জটা একটা আংশিক এই ইলেকট্রনের চার্জটা ক্লোরিনের রূপে প্রদর্শিত হয়। আর পাশাপাশি যেহেতু দুইটা ইলেকট্রন হাইড্রোজেনের পাশ থেকে সরে যাচ্ছে, তাহলে হাইড্রোজেনের উপরে ইলেকট্রন ঘনত্বটা অর্থাৎ ইলেকট্রনের যে চার্জ সেটা কমে যাচ্ছে, ফলে এটা একটা মানে ঘাটতি হয় যেন আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হয়। আর এই যে এই বিষয়টা তার সমযোজী যৌগের মধ্যে যে বিভিন্ন চার্জ সৃষ্টি হচ্ছে সেটা পার্শিয়াল হোক, এই বিষয়টাই হচ্ছে পোলারিটি। কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি অধ্যায় 3-এর রসায়ন প্রথম পত্রে পোলারাইজেশন অংশ, তো যেহেতু দুটো সিমিলার ওয়ার্ড প্রায় কাছাকাছি তো সেই জায়গাগুলো একটু তোমাকে এই জন্য আমরা একটু ব্যাকে তোমাদের পোলারিটি নিয়ে একটু মনে করে নিলাম। তা আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের পোলারাইজেশন কি, তা সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা একটু জিনিস খেয়াল করে দেখলাম, আবার একটু রিক্যাপ করছি, পোলারিটি হচ্ছে তাহলে সমযোজী যৌগের মধ্যে অর্থাৎ যেখানে সমযোজী বন্ধন আছে সেই বন্ধনের মধ্যে চার্জ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আয়নিক ধর্ম আয়নিক যৌগের বৈশিষ্ট্যটা তোমার দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, তার ফলে এইটা থেকে আমরা এটা বুঝতে পারি। কিন্তু আমরা আজকে যেটা পোলারাইজেশন নিয়ে আমরা মূল ফোকাস করব, তো সেইখানে মূলত আয়নিক যৌগের মধ্যেও কিন্তু তোমার সমযোজী বৈশিষ্ট্য সৃষ্টি হতে পারে, অর্থাৎ পোলারিটির বিপরীত, অর্থাৎ আয়নিক যৌগের মধ্যে কি হবে তোমার এই সমযোজী যে বৈশিষ্ট্য তৈরি হয় তা সমযোজী বৈশিষ্ট্যগুলো মানে ধাপে ধাপে প্রাধান্য পায় বা তৈরি হয় বা হতে পারে, এই বিষয়টাই ব্যাখ্যা দেয় হচ্ছে পোলারাইজেশন। তো পোলারাইজেশন কি তার আয়নিক যৌগের সাথে সম্পর্কিত, খেয়াল করো পোলারাইজেশন কি আয়নিক যৌগের সাথে সম্পর্কিত। তো আমরা একটা আয়নিক যৌগ নিলাম সে সোডিয়াম ক্লোরাইড, এটার মধ্যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আছে, কিন্তু ওভারঅল আমরা জানি অণু নিউট্রাল, কিন্তু যদি আমি পার্ট পার্ট চিন্তা করি তাহলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আছে। তো মনে রাখবে এই যে সোডিয়াম আয়ন যখন এই ইলেকট্রনটা দান করে আয়ন হয় সোডিয়াম পরমাণুটা, এই ক্লোরিনের যে এই যে ঋণাত্মক ইলেকট্রন নিচের দিকে আবার কি করে চুপি চুপি একটু টানার চেষ্টা করে, যদিও সে সোডিয়াম যদি ইলেকট্রন দান করেছিল কিন্তু দান করে সে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে, ভালো কথা, ওই পাশ থেকে ক্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরাইড আয়ন হয়েছে, ভালো কথা, কিন্তু হলে কি হবে এইবার ওই সোডিয়াম ক্যাটায়নটা তোমার চুপি চুপি নিজের দিকে ইলেকট্রনটাকে
মানে ইলেকট্রন এই অ্যানায়ন থেকে ইলেকট্রনগুলো নিজের দিকে টানে, এই যে কোন একটা আয়নিক যৌগে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ বা ইলেকট্রনগুলোকে নিজের দিকে যে টানার প্রবণতা, এই ধর্মটাকে বলা হয় পোলারাইজেশন বা পোলারায়ন। তাহলে আমরা কিন্তু এইটা আমাদের সবসময় আমরা জানতাম 19 লেভেল পর্যন্ত, যে আয়নিক যুগের মধ্যে মনে হয় এই ঘটনাগুলো আমাদের একদমই চিন্তার বাইরে ছিল। তাহলে আমরা আজকে নতুন কিছু আমাদের সামনে উন্মুক্ত হলো যে আয়নিক যুগের মধ্যেও কিন্তু এরকম ঘটনা ঘটে, যে বিষয়টা আমরা পোলারায়ন বলছি। এখন পোলারায়ন ঘট মানে আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখাতে চাই, যেমন ধরলাম এটা সোডিয়াম আয়ন, আর ধরলাম এটা সোডিয়াম আয়ন, দেখতে ধরে নিচ্ছি এটা একটা ইলেকট্রন ঘনত্বটা, ইলেকট্রন মেঘ, ইলেকট্রন মেঘটা মেঘ দেখতে এরকম ধরে নিচ্ছি। পাশাপাশি ধরলাম তোমার এই ক্লোরাইড আয়ন, ওর ইলেকট্রন মেঘটা দেখতে এরকম। কিন্তু ঘটনা হচ্ছে এরকম থাকার কথা ছিল আয়ন হওয়ার পরে, কিন্তু ওই যে বললাম তোমার এই ক্যাটায়ন এই ক্লোরিনের যে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে, ফলে এই অ্যানায়নের একটা বিকৃতি ঘটবে। পাশাপাশি এর অর্থাৎ এই জায়গায় যখন তারা সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো, দেখো এই অংশটা তো এই অংশটা ক্লোরাইড অংশ আর এই অংশটা সোডিয়াম আয়ন অর্থাৎ ক্যাটায়ন অংশ, এরপর একটা ইলেকট্রোম্যাগনেটিক বিকৃতি ঘটে, আর এই ঘটনাটাই আমরা বলছি সব মিলিয়ে পোলারায়ন বা পোলারাইজেশন। এখন পোলারাইজেশন জেনে আমার লাভটা কি? তো পোলারাইজেশন মনে রাখবে, পোলারাইজ আয়নিক যুগের মধ্যে যখন পোলারাইজেশন বেশি হবে, অর্থাৎ ক্যাটায়ন যখন অ্যানায়ন থেকে ইলেকট্রন নিজের দিকে টানার চেষ্টা করবে, ওই ক্ষেত্রে মনে রাখবে পোলারাইজেশন বেশি হবে। আর পোলারাইজ যত বেশি হবে, মনে রাখবে আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্যটা বাড়তে থাকবে, অর্থাৎ আয়নিক বৈশিষ্ট্য কমতে থাকবে। আমি আবার বলি, কোন একটা আয়নিক যৌগের মধ্যে যখন পোলারাইজেশন যত বেশি হবে, অর্থাৎ ক্যাটায়ন যত বেশি অ্যানায়ন থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে, তত বেশি তোমার পোলারাইজেশন বাড়বে। আর পোলারাইজেশন যত বাড়বে, তত কি হবে, ওই আয়নিক যৌগের আয়নিক বৈশিষ্ট্য কমতে থাকবে, সমযোজী যৌগের বৈশিষ্ট্যটা প্রকট হতে থাকবে। তাহলে এই বিষয়টা নিয়ে কখন পোলারাইজেশন বেশি হতে পারে, অর্থাৎ এই বিষয়টা নিয়ে আমাদের বিজ্ঞানী ফাজান্স, এটাকে বলা হয় ফাজান্স রুল। তো আমরা যদি একটু পরে নেক্সট পেজে যাই, বিজ্ঞানী ফাজান্স আমাদেরকে মূলত চারটা প্রস্তাবনা দিয়েছে, ফাজান্স নীতি বা ফাজানের নীতি বলি আমরা, ফাজানের নীতি, এই পোলারায়ন নিয়ে, যেখানে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা দেয়। এটা নিয়ে উনি কি বলেছেন একটু মনোযোগ দিয়ে সবাই শুনতে হবে। কোন একটা আয়নিক যৌগে ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে, নাম্বার টু, অ্যানায়নের আকার যত বড় হবে, নাম্বার থ্রি, তোমার একটা আয়নিক যৌগের মধ্যে সম্মিলিত ভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট চার সংখ্যা যত বেশি হবে, আর নাম্বার ফোর, কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো ডি ব্লক মৌলের বা এ ব্লক মৌলের যদি কোনো ক্যাটায়ন হয়, তাহলে তাদের ক্ষেত্রে পোলারায়নটা বেশি হবে। আমি আবার একটু রিপিট করছি, কোন একটা আয়নিক যৌগের মধ্যে ক্যাটায়ন যত ক্ষুদ্র হবে, নাম্বার টু, অ্যানায়ন যত বড় হবে, নাম্বার থ্রি, তোমার কোন একটা আয়নিক যৌগের মধ্যে ক্যাটায়নের চার সংখ্যা এবং অ্যানায়নের চার সংখ্যা সম্মিলিতভাবে যত বেশি হবে, আর নাম্বার ফোর, যদি ক্যাটায়নটা স্পেশালি তোমার ডি ব্লক বা এ ব্লক মৌলের ক্যাটায়ন হয়, তাহলে সেই ক্ষেত্রে পোলারায়ন বেশি হবে। অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে ওই আয়নিক যৌগটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্যটা বেশি হবে। তাহলে আমরা একটু একটা একটা করে পার্ট পার্ট এই প্রত্যেকটা পয়েন্ট আমি একটু ব্যাখ্যা দিতে চাই। তারপর শুরুতে নাম্বার ওয়ান, ক্যাটায়ন যত ক্ষুদ্র হবে, এই বিষয়টার ধারণাটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। তো আমি অ্যানায়নটা কমন রেখে আমি তোমার ক্যাটায়নটা চেঞ্জ করছি, ধর আমি গ্রুপ ওয়ানে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তারপরে তোমার পটাশিয়াম ক্লোরাইড, তারপরে রুবিডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, ফ্রান্সিয়াম ক্লোরাইড, সবাই একটু খেয়াল করো। আমি অ্যানায়নগুলো কিন্তু আমি এখন আপাতত সমানভাবে রাখছি, আমি শুধু ক্যাটায়ন, দেখো এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, এই ক্যাটায়নগুলো দেখো চেঞ্জ, সবাই খেয়াল করো। এখন আমরা সবাই জানি, তাহলে এইখানে দেখো লিথিয়াম উপরে, লিথিয়াম আয়নের কক্ষপথ হচ্ছে ইলেকট্রন দান করার পর একটা, সোডিয়াম আয়নে দুইটা, পটাশিয়ামে তিনটা, রুবিডিয়াম আয়নের চারটা, সিজিয়াম আয়নের পাঁচটা এবং ফ্রান্সিয়াম আয়নের ইলেকট্রন দানের পরে ছয়টা কক্ষপথ আছে। তাহলে আমরা সবাই এখন তোমরা নির্দ্বিধায় বলে দিতে পারবে যে এখানে আকারে কে, এই আয়নগুলোর মধ্যে আকারে কে বড় বা ছোট। তা আমরা
একদম চোখ বুঝে এখন বলে দিতে পারবো লিথিয়াম আয়নের আকার ছোট, আর অ্যানায়ন সবারই ক্লোরিন, অর্থাৎ এদের অ্যানায়নের আকারটা কমন, সেখানে আমরা ওইটা নিয়ে এখন যাচ্ছি। তাহলে আমরা এখন নিতে, তোমরা এখন বলতে পারবে যে আমি শুরুতেই বলেছি ক্যাটায়ন যত ক্ষুদ্র হবে, তাহলে লিথিয়াম আয়ন এখানে সবচেয়ে ক্ষুদ্র আয়ন ক্যাটায়ন গুলোর মধ্যে, তাহলে লিথিয়াম আয়ন কি করবে, সবচেয়ে বেশি পোলারাইজেশন ঘটাবে, অর্থাৎ লিথিয়াম আয়ন এই ক্লোরিনের কাছ থেকে তার ইলেকট্রন গুলো নিজের দিকে টানবে বেশি, ফলে এটার মধ্যে পোলারাইজেশন বেশি হবে, পোলারাইজেশন বেশি হবে। আর সবচেয়ে নিচে ট্রান্সিয়াম যেহেতু সবচেয়ে বড়, ক্যাটায়ন আকারে এখানে বড় বেশি, এর মধ্যে পোলারাইজেশনটা সবচেয়ে কম ঘটবে। আর আমি শুরুতেই বলেছিলাম আলোচনার মাঝখানে যে পোলারাইজেশন যত বেশি হবে ওই আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, তার মানে এই যে লিথিয়াম ক্লোরাইড আকারে ছোট, তাহলে এটার মধ্যে পোলারাইজেশন বেশি, খেয়াল করো, তার মানে কি আয়নিক যৌগের বৈশিষ্ট্যটা কমে যাবে, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাবে। সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাওয়া মানে আয়নিক বৈশিষ্ট্য কমে যাওয়া। তাহলে আমরা কি এখন নির্দ্বিধায় বলে দিতে পারি, তাহলে এই লিথিয়াম ক্লোরাইড এই যৌগটার মধ্যে পোলারাইজেশন বেশি, তার মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে আয়নিক বৈশিষ্ট্যটা কম। পাশাপাশি তাহলে নিচের দিকে গেলে যেহেতু ক্যাটায়ন বৃদ্ধি পাচ্ছে আকার, ফলে ওটার মধ্যে পোলারাইজেশন কম, দ্যাট মিন্স সমযোজী বৈশিষ্ট্য কম, আর আমি যদি বিপরীতভাবে চিন্তা করি তাহলে আয়নিক বৈশিষ্ট্যটা বেশি। তাহলে আমরা অবভিয়াসলি এখন নির্দ্বিধায় বলে দিতে পারবো কোন একটা ক্যাটায়নের আকার যদি আমি বুঝতে পারি যে ক্যাটায়নটা বড় না ছোট, তাহলে সেই ক্ষেত্রে দুইটা সিমিলার টাইপের কম্পাউন্ডের মধ্যে যখন আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমি নির্দ্বিধায় এই ফাজান্সের বেসিক যে প্রস্তাবনাগুলো সেই প্রস্তাবনাগুলো থেকে আমরা সহজেই তোমার ক্যাটায়ন ভিত্তিক যে প্রস্তাবনাটা থেকে আমরা ধারণা নিতে পারবো। এবার সেকেন্ড প্রস্তাবনা বলেছে যে অ্যানায়ন যত বড় হবে, তো আমি এবার একটু অ্যানায়ন গুলো চেঞ্জ করবো, ক্যাটায়নটা কমন রাখবো, সে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ব্রোমাইড আর সোডিয়াম আয়োডাইড। তো আমরা একটু দেখো এই ফ্লোরাইড, এই অংশ অ্যানায়ন গুলো একটু চেঞ্জ আকার ছোট বড় করেছে, ক্যাটায়নটা আকার বড় রেখেছে সেকেন্ড প্রস্তাবনা, অর্থাৎ অ্যানায়ন যত বড় হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে ফ্লোরাইড আয়ন হিসাবে আছে, এখানে ক্লোরাইড আয়ন হিসাবে আছে, এখানে ব্রোমাইড আয়ন হিসাবে আছে, আর এখানে আয়োডাইন আয়ন হিসাবে আছে। তাহলে আমি কি বলেছিলাম, অ্যানায়ন যত বড় হবে তত পোলারাইজেশন বেশি হবে। তাহলে তোমরা এখন বলো যে মানে কে বড়, তো বুঝতেই পারছো ফ্লোরিনের কক্ষপথ 2, ক্লোরাইড আয়নের কক্ষপথ 3, ব্রোমাইড আয়নের কক্ষপথ 4, আর আয়োডাইড আয়নের কক্ষপথ 5, ফলে তোমরা নির্দ্বিধায় বলে দিতে পারবে আয়োডাইড আয়ন আকারে বড়। আর আকার বড় হওয়া মানে তার মধ্যে পোলারাইজেশন অবশ্যই অ্যানায়নের ক্ষেত্রে পোলারাইজেশনটা বেশি হচ্ছে। তার মানে আমি কি বলতে পারি যে যেহেতু এইটার মধ্যে পোলারাইজেশন বেশি হচ্ছে, অর্থাৎ সোডিয়াম আয়োডাইড যৌগটার মধ্যে, তাহলে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি এইটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে আমি যদি বিপরীতভাবে বসি বলি তাহলে আয়নিক বৈশিষ্ট্যটা কম। আবার এইটা দেখো যদি উপর সবচেয়ে উপরটা ধরি, ফ্লোরাইন সবচেয়ে ছোট কম, তাহলে এখানে পোলারাইনটা কম ঘটছে, আর পোলারাইন কম ঘটা মানে সমযোজী বৈশিষ্ট্যটা কি হওয়া, পোলারাইন কম ঘটা মানে সমযোজী বৈশিষ্ট্য কম হবে, আর সমযোজী বৈশিষ্ট্য যত কম হবে তার আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে। তাহলে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে এইটার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য বেশি আর এটার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য কম। তাহলে আমরা সেকেন্ড পয়েন্ট শেষ করলাম, এইবার থার্ড পয়েন্টে একটু আসি। দেখো আমরা কয়েকটা যৌগ নিই, ধরো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ধরো ব্রোমাইড, আর ধরলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমি ক্যাটায়ন এবং অ্যানায়ন ভিত্তিক কোনো চিন্তা আপাতত যাবো না, মানে ওখানে বেশি বা কম সেই চিন্তা বাদ দিয়ে শুধু 3 নম্বর পয়েন্টটাতে ফোকাস করতে চাই, শুধু ওইটাতে ভাববো, বাকি চিন্তা আপাতত অফ। কি আমরা বলেছি যে যদি ওই আয়নিক যৌগের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে সম্মিলিতভাবে মোট 4 সংখ্যা সেটা যদি বেশি হয় তাহলে পোলারাইজেশন বেশি হবে। তাহলে আমরা একটু দেখতে চাই 4 সংখ্যা আমরা হিসাব কিভাবে করবো। তাহলে দেখো এই সোডিয়ামের প্লাস আর এখানেও মাইনাস, এখানে 2+ আর 2টা ব্রোমিন 2-, অ্যালুমিনিয়াম 3+ 3টা ব্রোমিন 3টা ক্লোরিন 1- করে 3-। এখন তোমরাই আমাকে বলো যে এই মোট 4 সংখ্যা ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে কোনটাতে বেশি। নির্দ্বিধায় তোমরা এখন হিসাব করে বলে দিতে পারবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে বেশি, কিভাবে, কারণ এই 3 আর 3 মিলে কত হলো 6, এখানে মোট 4 সংখ্যা 6, এখানে 2 আর 2 হলো 4, আর এখানে 1 1 এই হলো 2,
তাহলে এখন আমরা চোখ বুঝে বলে দিতে পারবো কোনটাতে পড়ার বেশি আছে, বলো কোনটাতে বেশি আছে। নিশ্চয়ই তোমরা অলরেডি মাথায় হিসাব করে ফেলেছো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কি হবে, পোলারায়ন বেশি হবে। আর পোলারায়ন বেশি হওয়া মানে কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমুদ্রের বৈশিষ্ট্য বেশি হবে, আর সমুদ্রের বৈশিষ্ট্য বেশি হওয়া মানে কি? আয়নিক বৈশিষ্ট্য কমে যাবে। তাহলে আমরা বলে দিতে পারি শুধু এই পয়েন্ট অফ ভিউতে, বাকিগুলো বাকি পয়েন্টে চিন্তা করছি না, এই পয়েন্ট অফ ভিউতে অ্যালুমিনিয়াম নির্দ্বিধায় সমুদ্র বৈশিষ্ট্যটা বেশি হবে এবং আয়নিক বৈশিষ্ট্যটা কমে যাবে। এবার লাস্ট ওয়ান, যে পয়েন্টটা ফাজান আমাদের বলেছে, সেটা কি? যে যদি ডি বা এ ব্লক মৌলের কোনো ধাতব মৌলে যদি আয়ন হয় তাদের দ্বারা পোলার বেশি হবে। তা আমি একটু সব চিন্তা বাদ দিয়ে শুধু এই জায়গাটাই ফোকাস করবো। ধরো ক্যালসিয়াম ক্লোরাইড নিলাম আর জিঙ্ক ক্লোরাইড নিলাম, আমি অন্য কোনো চিন্তার দিকে যাচ্ছি না, অর্থাৎ ক্যাটায়ন ক্ষুদ্র কিনা, অ্যানায়ন বড় কিনা, বা চার সংখ্যা সমান কিনা, সেই জায়গাটা আপাতত আমি ফ্রিজ করে নিয়েছি, শুধু এই চিন্তাটাতে ফোকাস করব। তোমরা একটু বলো ক্যালসিয়াম কি ডি ব্লক মৌল? নিশ্চয়ই না। জিঙ্ক কি কি ব্লক মৌল? এইটা আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাস থেকে এটা ডি ব্লক মৌল। তাহলে এখন দেখো, তাহলে তোমরাই বলো যে কোনটাতে পোলারাইন বেশি হবে। অলরেডি তোমার মাথায় ক্যাচ করে ফেলেছ যে জিঙ্ক ক্লোরাইড যৌগের মধ্যে কি হবে, কারণ যেহেতু ডি ব্লক মৌলের ক্যাটায়ন জিঙ্ক টু প্লাস আয়নটা, আর ক্যালসিয়াম টু প্লাস আয়নটা ডি ব্লক মৌল ভুক্ত মৌল নয়, ফলে এটাতে পোলারায়নটা কি হবে, বেশি হবে। আর পোলারায়ন বেশি হলে আমি বারবারই রিপিট করছি সমদ্বিজ যৌগটা বেশি, বৈশিষ্ট্যটা বাড়বে আর আয়নিক বৈশিষ্ট্যটা কমে যাবে। তাহলে আমরা ফাজান্স রুলটা, যে চারটা পয়েন্ট, অর্থাৎ আমি আবার ফাইনালি রিপিট করি, ক্যাটায়ন যত ক্ষুদ্র হবে অ্যানায়ন যত বড় হবে, একটা আয়নিক যৌগের মধ্যে মোট ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মোট চার সংখ্যা যত বেশি হবে, এবং যদি তোমার ডি বা এ ব্লক মৌলের কোনো ধাতব ক্যাটায়ন হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই পোলারায়ন বেশি হবে। আর পোলারায়ন বেশি হলে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারবো যে ওই যৌগটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্যটা বেড়ে যাচ্ছে, আর সমযোজী বৈশিষ্ট্য বেড়ে বেড়ে গেলে আমরা বিপরীত ভাবে বলতে পারবো আয়নিক বৈশিষ্ট্য কমে যাচ্ছে। এখন এই অংশটা তো আমরা মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারবে এবং বুঝতে পেরেছ। তো এইটার সাথে রিলেটেড একটা বিষয় যে তাহলে আমরা তুলনা করতে পারবো যে কার দ্রাব্যতা বেশি হবে বা কার দ্রাব্যতা কম হবে, বা কার গলনাঙ্ক বেশি হবে বা স্ফুরণাঙ্ক বেশি হবে, সেই জায়গাটা আমরা দুইটা মিনিট বললেই তুমি ধরতে পারবে। তো আমরা যদি এই পয়েন্টে যাই ক্যাটায়নটার আকারে, যেহেতু আমরা বলেছি ক্যাটায়ন যত ক্ষুদ্র হবে এইটাতে পোলারায়ন বেশি, এটাতে পোলারায়ন সবচেয়ে কম, মনে করে দেখো। তাহলে পোলারায়ন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, ঠান্ডা মাথা ভাবো, সমযোজী বৈশিষ্ট্য, তাহলে সমযোজী বৈশিষ্ট্য বেশি বেশি হলে তার গলনাঙ্ক স্ফুরণাঙ্ক বেশি হবে, নাকি মানে আয়নিক বৈশিষ্ট্য বেশি হলে গলনাঙ্ক স্ফুরণাঙ্ক বেশি হবে? তা আমরা সবাই জানি আয়নিক যৌগের, অর্থাৎ আয়নিক যৌগে আয়নিক বৈশিষ্ট্য যত বা বেশি হবে তার গলনাঙ্ক স্ফুরণাঙ্ক বেশি হবে, আর সমযোজী বৈশিষ্ট্য যত কম হবে, মানে সমযোজী বৈশিষ্ট্য যত বাড়বে তার গলনাঙ্ক স্ফুরণাঙ্ক তত কমতে থাকবে। তাহলে যেহেতু এটার মধ্যে পোলারায়ন বেশি, পোলারায়ন বেশি, ফলে এটার মধ্যে তোমার কি সমযোজী বৈশিষ্ট্যটা বেশি, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া মানে গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কমে যাওয়া। তাহলে এইটার গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কম হচ্ছে অবভিয়াসলি, তাহলে ফ্রান্সিয়ান ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুরণাঙ্ক বেশি হচ্ছে। চিন্তা করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যদি এটা দিয়ে আসি অ্যানায়নের যে পয়েন্টটাতে, যে অ্যানায়ন যত বড় হবে এইটাতে তাহলে পোলারায়ন বেশি, আর পোলারায়ন বেশি হচ্ছে হলেই সমযোজী বৈশিষ্ট্যটা বেশি, আর সমযোজী বৈশিষ্ট্যটা বেশি হলেই তার গলনাঙ্ক স্ফুরণাঙ্ক অবভিয়াসলি তোমার কমে যাবে, তার মানে এইটা গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কম হবে আর উপরেরটা বেশি হবে। আর এই তিনটার ক্ষেত্রে ওই যে মোট চার সংখ্যার সমান, মানে যত বেশি হবে বা কম হবে সেই ক্ষেত্রে বুঝতেই পারছো, তাহলে এটাতে পোলারায়ন বেশি, তাহলে এটা গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কম হবে কারণ সমযোজী বৈশিষ্ট্য বেশি, আর উপরেরটার মধ্যে তাহলে আয়নিক বৈশিষ্ট্য বেশি, যার কারণে তোমার এইটার মধ্যে গলনাঙ্ক স্ফুরণাঙ্কটা বেশি হবে। আর পাশাপাশি এখন সেকেন্ড পয়েন্ট, দ্রাব্যতাটা বেশি হবে, অর্থাৎ পানিতে দ্রাব্যতা কথাটা আমি বলতে চাচ্ছি না, কারণ এটা দ্রাব্যতা বা সম্পৃক্ত দ্রবণের সাথে সম্পর্কিত। তো দ্রাব্যতা কথাটা আমি এড়িয়ে যে আমি বলতে চাই যে কোনো কোনো বইয়ে দ্রাব্যতা লেখা আছে, তো আমি দ্রাব্যতা না বলে আমি এটাকে দ্রবণীয়তা বলতে চাই। সেক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণও হতে পারে, অসম্পৃক্ত দ্রবণও হতে পারে, তো আমি এটা দ্রবণীয়তা শব্দটা ইউজ করতে চাই। তাহলে এখন এই ক্ষেত্রে তার দ্রবণীয়তা কার বেশি? তোমরাই চিন্তা করে দেখো, যত বেশি আয়নিক বৈশিষ্ট্য বাড়বে তত পোলার দ্রাবক, পানির মতো পোলার দ্রাবকের দ্রাব্যতা বেশি হবে, তাহলে এইটার মধ্যে তোমার আয়নিক বৈশিষ্ট্য কম, এটার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য বেশি। তাহলে আমরা কি নির্দ্বিধায় সিদ্ধান্তে আসতে পারি যত নিচের দিকে যাচ্ছে এই ক্ষেত্রে, অর্থাৎ ক্যাটায়ন যত আকারে তোমার বাড়বে তাহলে সেই ক্ষেত্রে তার দ্রাব্যতাও বাড়বে, কারণ আয়নিক বৈশিষ্ট্য বেশি হচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এইটার মধ্যে পোলারায়ন বেশি, অর্থাৎ অ্যানায়নের ক্ষেত্রে যাচ্ছে পোলারায়নটা বেশি,
তার মানে কি সমদ্বিদ্বি বৈশিষ্ট্য বেশি, আর সমদ্বিদ্বি বৈশিষ্ট্য বেশি হওয়া মানে তার পোলার দ্রাবকের দ্রাবকতা কমে যাবে, তাহলে অর্থাৎ দ্রবণীয়তা কমে যাবে, তাকে এই ক্ষেত্রে তাহলে সোডিয়াম আয়োডাইড তার দ্রবণীয়তা কি হবে তোমার কম হবে, আর এই সোডিয়াম ফ্লোরাইড দ্রবণীয়তা বেশি হবে, কারণ এটার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য তোমার বেশি। পাশাপাশি এই তিনটার মধ্যে এখন তোমরা নিজেরা বলতে পারবে, কারণ যেহেতু এটার মধ্যে সমদ্বিদ্বি বৈশিষ্ট্য বেশি, তার মানে এটা পোলার দ্রাবক পানির মধ্যে দ্রবণীয়তাটা কম হবে, সোডিয়াম ক্লোরাইড তুলনামূলকভাবে বেশি হবে। তাহলে আমরা সামগ্রিক আলোচনায় যদি আমি একটু ফাইনালি সামারাইজ করি, তাহলে আমরা কি শিখলাম, আমরা 9-10-এ পোলারিটির সাথে পোলারাইন শব্দটার একটা কাছাকাছি শব্দ হলো, একটা তফাৎটা বুঝতে পারলাম, যেখানে পোলারাইন আমাদের ব্যাখ্যা দেয় হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা দেয়, আর পাশাপাশি পোলারায়নটা কিভাবে ঘটে আমরা চিত্রের মাধ্যমে একটা বিকৃতি কিভাবে একটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আর পাশাপাশি ওই ফাজানসের নীতি থেকে আমরা এইটা ধারণা বুঝতে পারলাম যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তার আকার, পাশাপাশি চার সংখ্যা এবং ডি গ্রুপ বা এ গ্রুপ মৌলের ক্যাটায়ন, সেই বিষয়গুলো নিয়ে আমরা সামগ্রিকভাবে এখন নিজেরাই বলে দিতে পারবো, কোনো একটা যৌগ সাথে আরেকটা যৌগ কম্পেয়ার করে যে বলে দিতে পারবো কে বেশি আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও বেশি আয়নিক বৈশিষ্ট্যের, বা কে বেশি সমদ্বিদ্বি বৈশিষ্ট্যের, কে বেশি গলনাঙ্ক হবে বা স্ফুটনাঙ্ক হবে, কে বেশি পোলার দ্রাবক পানির মধ্যে বেশি মানে দ্রবণীয়তা প্রাপ্ত হবে, অর্থাৎ বেশি দ্রবীভূত হবে। আমরা আশা করছি আজকের আলোচনার পর তোমরা যখন এই ভিডিওটা দেখবে তোমরা স্পষ্ট, তো আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে। আর তাহলে আজকে আমাদের আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, আর কোভিডে সবাই নিজেদের নিরাপত্তা নিয়ে থাকো।